আমাদের অ্যাসাইনমেন্ট 4 এর প্রথম কোশ্চেন কি বলছেন, যে 1 কেজি 1 গ্রাম ও 9 গ্রাম ভরের দুটি বস্তু সম গতিশক্তিতে গতিশীল, এদের ভরবেগের অনুপাত কত হবে? তাই তো, তাই তো? তাহলে দেখো, আমরা গতিশক্তি গতিশক্তি কে ইকুয়াল টু আমি কি কি লিখতাম, গতিশক্তি ইকুয়াল টু 1/2 mv², তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 1/2 × m² v² / m, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, p² / 2m, যেখানে p টা কি হয়ে যাচ্ছে, p হচ্ছে ভরবেগ, যে ভরবেগ সমান সমান m × v লেখা যায়। তো তাহলে এখান থেকে আমি p² = কি পাচ্ছি, 2m × k পাচ্ছি। কি কি হলো, কিছু বলো কেউ। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো, এবার দেখো, তাহলে প্রথম যে 1 গ্রাম বস্তুটার, 1 গ্রাম বস্তুটার সেটার ভরবেগ ধরছি, যেটার m₁ = হচ্ছে 1 গ্রাম, সেটার ক্ষেত্রে ভরবেগ ধরছি p₁ এবং গতিশক্তি ধরছি k₁। আর যেটার m₂ = 9 গ্রাম, তাহলে সেটার ক্ষেত্রে ধরছি p₂ আর k₂। ঠিক আছে, তাহলে এখন দুটোর তাদের ভরবেগের অনুপাত বের করতে বলেছে, তাই তো? তাহলে এখন আমি যদি p₁² / p₂² করি, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 2m₁ k₁ / 2m₂ k₂, এটা দাঁড়াচ্ছে, তাই তো, ফর্মুলা থেকে। এবার দেখো কি বলেছে, সম গতিশক্তি সম্পন্ন, তার মানে কি বলেছে, যে k₁ = k₂, তাই তো, k₁ = k₂। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, 2 2ও কেটে যাচ্ছে, তাহলে m₁ / m₂। ঠিক আছে, তাহলে m₁ / m₂ যদি হয়, তাহলে এখন আমি কি করতে পারি, p₁ / p₂ = কি হচ্ছে, √m₁ / √m₂। ঠিক আছে, এবার m₁ এর মানটা কত ছিল, m₁ এর মান ছিল 1/m₂, এর মান কত দিয়েছে 9, তাহলে 9 বসালাম, তাহলে কত হয়ে যাচ্ছে, 1/3 1/3, তাহলে p₁ = p₂ কত হবে, p₁ = p₂ = হয়ে যাচ্ছে 1:1:3। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার পরের কোশ্চেন দেখা যাক, পরের কোশ্চেন কি বলছে, এটা তো তোমরা সহজেই বলতে পারবে আশা করছি। একটু মুছে নি বোর্ডটা। তো দেখো পরের কোশ্চেনে কি বলছে, বলছে 10 কেজি ভরের একটি স্যাটেলাইট পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে 108 মিনিট সময় নেয়। স্যাটেলাইটের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার হলে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো, তাই তো? সবাই দেখতে পাচ্ছ, ধরো এটা একটা পৃথিবী, এবং এই পৃথিবীর চারদিকে ধরো এটা একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, ঠিক আছে, এটা একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, ধরো এটা স্যাটেলাইট, স্যাটেলাইটটা ধরো এটা আছে, এর ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি তো দিয়েছে। এখন দেখো এটা হচ্ছে পৃথিবী, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে। এখন দেখো মহাকর্ষ বলটা কোন দিকে কাজ করবে, সবসময় পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে, তাই তো? তাহলে মহাকর্ষ বলটা এই দিকে কাজ করছে, তার মানে এফটা আমার কাজ করছে এইদিকে। আর এখন পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে, তার মানে ওর স্মরণ কোন দিকে হচ্ছে, এদিকে, তাই তো? তাহলে এখন এখন স্মরণ আর বল এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা কৃতকার্য ইকুয়াল টু কি জানি, f ডট s, তার মানে এইটা ইকুয়াল টু কি হয়, f s cos theta, তার মানে cos 90 এর মান কত, 0। তাহলে পুরো, তাহলে কৃতকার্যের মান কত হবে, 0। ঠিক আছে, বোঝা গেল, কোশ্চেনটা সহজ ছিল। তোমার বলের সাথে 90 ডিগ্রি কোণে হচ্ছে। যেমন আমরা করিনি যে একজন কুলি যদি একটা ব্যাগ নিয়ে সমান্তরালে হাঁটে, তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য কত হয়, শূন্য স্যার।
শূন্য হয়, তাহলে এই ক্ষেত্রেও কৃতকার্য শূন্য। ঠিক আছে, বোঝা গেছে? এই জন্যই দেখবে বৃত্তীয় গতিতে যখন পড়ছিলাম তখন দেখবে অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল পড়ছিলাম, তো তো অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বলের প্রভাবে যে কৃতকার্য তার মান কত হতো? শূন্য। ঠিক আছে, ওকে। এবার আসছি তিন নম্বরটা। তিন নম্বর কোশ্চেন কি বলছে, যে 2 কেজি ভরের একটি বস্তুকে 490 জুল গতিশক্তি দিয়ে উপর দিকে ছোড়া হলো, কোন উচ্চতায় বস্তুর গতিশক্তি অর্ধেক হবে? কোন উচ্চতায় বস্তুর গতিশক্তি অর্ধেক হবে বলো, কিভাবে করা যেতে পারে? ধরো এইটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছোড়া হচ্ছে, ঠিক আছে, তাহলে ওর বেগটা ধরে নিচ্ছি আমি ভি, বেগটা ধরে নিচ্ছি ভি, তাহলে গতিশক্তি কে ইকুয়াল টু কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? এইটা কত দিয়েছে? 490 জুল, এটার মান দিয়েছে 490 জুল, আর এম ইকুয়াল টু কত দিয়েছে? 2 কেজি, এম ইকুয়াল টু দিয়েছে 2 কেজি। এখন এই স্পিডে যখন ছোড়া হচ্ছে তখন ওর একটা ধরে নিচ্ছি যে এই উচ্চতায় ও উঠেছে, এই উচ্চতায় ওর গতিশক্তি ধরো কে প্রাইম হচ্ছে, সেটা ইকুয়াল টু কত হচ্ছে? যে প্রাথমিক গতিশক্তির অর্ধেক, তাই তো? তার মানে কে বাই টু। ঠিক আছে, তাহলে দেখো এর গতিশক্তি যদি অর্ধেক হয় তাহলে অর্ধেকটা গতিশক্তি যাচ্ছে কোথায়? ও স্থিতিশক্তিতে, তাই তো? সার্ব বলুন তো। দেখো এর অর্ধেক যখন উপরের দিকে ছোড়া হচ্ছে কোন একটা বস্তুকে ভি বেগে, তাহলে ভি বেগে যখন ছোড়া হচ্ছে তখন তার সম্পূর্ণটাই গতিশক্তি, কোনো স্থিতিশক্তি নেই। কিন্তু যখন ও ভি বেগে ছোড়া হলো এবং ও এইচ উচ্চতায় উঠলো, যখন ধরো সর্বাধিক উচ্চতা এইচ ধরে নিচ্ছে, ক্যাপিটাল এইচ, তাহলে সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচে যখন ও উঠবে তখন ওর কি হবে? তখন আর তার থেকে বেশি আর উঠতে পারবে না, তখন বেগ শূন্য হয়ে যাবে। বেগ শূন্য মানে গতিশক্তি কত? শূন্য। তাহলে গতিশক্তি যদি শূন্য হয় তাহলে ওই গতিশক্তিটা যাচ্ছে কোথায়? ওটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে, তাই তো? তাহলে এখন আমাকে বলেছে যে বস্তুটির কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি অর্ধেক হবে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে স্মল এইচ, স্মল এইচ উচ্চতায় বস্তুটার গতিশক্তি অর্ধেক হবে। তাহলে এই অর্ধেকটা গতিশক্তি যদি বস্তুটার থাকে তাহলে বাকি অর্ধেকটা গতিশক্তি গেল কি হিসাবে? স্থিতিশক্তি হিসাবে, তাই তো? তাহলে বস্তুটার স্থিতিশক্তি এম জি এইচ ইকুয়াল টু তো হয়ে যাচ্ছে এটা, এই অর্ধেকটা 490 এর অর্ধেক, 490 এর অর্ধেক কত হবে? কত হবে? 245। এখন দেখো জি এর মান যদি 9.8 ধরো তাহলে এইচ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 245/2×9.8, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, ক্যালকুলেট করো তো। দেখো 12.5 হচ্ছে কি? 12.5 মিটার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 12.5 তো। ঠিক আছে, তাহলে এবার 4 নম্বর কোশ্চেনে দেওয়া যাক, ওকে স্যার, এগুলো দিয়ে দেন স্যার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে কোনো এক সময়ে 300 গ্রাম ভরের বস্তুর বেগ 3i ক্যাপ + 4j ক্যাপ হলে বস্তুটির গতিশক্তি কত হবে? অবশ্যই বস্তুর গতিশক্তি আমরা কি জানি, কে ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার, এখানে কে হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য লিখছি, মানে গতিশক্তির ইংরাজি হচ্ছে কাইনেটিক এনার্জি, তার জন্য কে লিখছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি দেখো ভি স্কোয়ার এই টার্মটাকে আমি কি এরকম ভাবে লিখতে পারি, হাফ এম ভি ভেক্টর ডট ভি ভেক্টর, কারণ দেখো ভি ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু কি হবে, v×v×cos0, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি স্কোয়ার, তাই তো? লেখা যেতে পারে তো? তাহলে এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে দেখো কি আসছে, হাফ×m এর মান কত দিয়েছে, m এর মান দিয়েছে 300 গ্রাম, 300 গ্রাম মানে হচ্ছে 0.3 কেজি, তাই তো? ইন্টু ভি ভি, তার মানে এই দুটোর কি হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার মানে 9+4 স্কোয়ার মানে 16, 9+16 হচ্ছে 25, তাই তো? তার মানে 25, তাহলে কত দাঁড়াচ্ছে?
3.75 তাই তো হ্যাঁ স্যার ওটা হচ্ছে হ্যাঁ 3.75 এত জুল তাহলে এটাই হয়ে যাচ্ছে আর গতিশক্তির মান ওকে এবার যা যাক পরের কোশ্চেনটা ওই তাৎক্ষণিক ক্ষমতা ওকে তাহলে এবার কি বলেছে দেখো যে এফ এর মান দিয়ে দিয়েছে এত নিউটন বলের প্রভাবে একটি বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো ওকে মানে বস্তুটির তাৎক্ষণিক ক্ষমতা কত এটা জানতে চেয়েছে তাই তো তাহলে আমরা কি দেখলাম যে তাৎক্ষণিক ক্ষমতা পি ইকুয়াল টু কি হচ্ছিল যে ডিডব্লিউডিটি না না হাফ হাফ ওইসব বসে দেবে না ওইসব দরকার নেই ডিডব্লিউডিটি তাহলে ইকুয়াল টু ডিডব্লিউ জায়গায় কি লিখছিলাম এফ ইন্টু ডিএস বাই ডিটি তাই তো ইকুয়াল টু লিখছিলাম কি এফ ইন্টু ভি তার মানে লিখতে পারি যে যদি ভেক্টরে থাকে তাহলে এফ ডট ভি কারণ ক্ষমতা একটা স্কেলার রাশি তাই তো তাহলে এই দুটোর মধ্যে যে ডট প্রোডাক্ট হবে সেটাই হবে ক্ষমতার মান মানে এই যে বলের মানটা দেওয়া রয়েছে এখানে যে বলের মানটা দেওয়া রয়েছে 10i cap প্লাস 10j cap প্লাস 20k cap আর এইদিকে বেগের মান দেওয়া রয়েছে 5i cap মাইনাস 3j cap প্লাস 6k cap এই দুটোর যে ডট প্রোডাক্ট সেটাই হয়ে যাচ্ছে কি ক্ষমতা তাহলে ক্ষমতাটা কত হবে ডট প্রোডাক্ট করলে দেখো 10i cap প্লাস 10j cap প্লাস 20k cap ডট কি আছে 5i cap মাইনাস 3j cap প্লাস 6k cap তাই তো তাহলে দেখো আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে এটাই গুণ হবে তাহলে দেখো 10 ইনটু 5 মানে হচ্ছে 50 মাইনাস 30 প্লাস 120 তাই তো 60 স্যার 120 তাহলে এখান থেকে 20 মানে 140 হচ্ছে কি 140 স্যার 140 স্যার তাহলে 140 কত হবে জুল পার সেকেন্ড বা এত ওয়াট অর ওয়াট এত ওয়াট তাই তো এটাই হয়ে গেল ক্ষমতার মান ওকে চলে এবার হ্যাঁ বলো কিছু কোশ্চেন আছে এবার আসছি পরেরটা ঠিক আছে এবার আসছি পরের কোশ্চেনটা কি বলছে 6 নম্বর কোশ্চেন বলছে একটি 2 মিটার চেনের অর্ধেক টেবিলের নিচে ঝুলছে স্থির অবস্থা থেকে কত বেগে চেনটি সম্পূর্ণ নিচে পড়ে যাবে তাই তো তাহলে এটা কিভাবে করা যাবে তো দেখো যদি ধরে নিচ্ছি ধরো এটা একটা টেবিল ওকে এই টেবিলের মধ্যে একটা চেন রয়েছে এই চেন রয়েছে এই চেনটা ধরো মোট দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল মোট দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল ঠিক আছে এবার কি এই যে এল এর আমি ধরে নিচ্ছি যে অংশটা ঝুলছে সেই অংশটা হচ্ছে এল বাই এন কতটা অংশ এল বাই এন ঠিক আছে ওকে তাহলে বাকি যে অংশটা টেবিলের মধ্যে রয়েছে সেই অংশটা কত হবে এল মাইনাস এল বাই এন ঠিক আছে এখন দেখো এই যদি এল বাই এন অংশটাকেই আমি যদি ধরি ওয়াই ওয়াই ধরছি এবং এই টেবিলের উপর চেনটাকে তুলতে আমার কৃতকার্য কত হবে তাহলে ধরো টেবিলের উপর আমি খুব সামান্য পরিমাণে ধরছি চেনটাকে তুলতে চাইছি তাহলে ডিডব্লিউ মানে সামান্য পরিমাণে কৃতকার্য ইকুয়াল টু কি হবে যে এর উপর বল ইনটু ডিওয়াই মানে সামান্য পরিমাণে স্মরণ করছি ওকে তাহলে এর উপর বলটা কি প্রযুক্ত হবে বলটা স্যার ডিওয়াই বাই ডিডব্লিউ না বলটা তো একটাই হচ্ছে ওজন না ওজন কাজ করবে না এই চেনটা যে অংশটা ঝুলছে তার ওজনটা তাই তো এখন দেখো চেনটির প্রতি একক দৈর্ঘ্যে ভর যদি ল্যামডা হয় তো এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে ভর এটা যদি ল্যামডা হয় তাহলে কি আমি এর ক্ষেত্রে যে ওজনটা কত হচ্ছে এমজি কত হবে মানে ল্যামডা ইনটু এল বাই এন এখানে এল বাই এন এর জায়গায় আমি ওয়াই বসাতে বলেছি তাহলে ওয়াই ইনটু জি এটাই হচ্ছে তাই তো তাহলে এটাই আমার কিসের মান হয়ে যাচ্ছে এফ এর মান তাই তো তাহলে এখন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ল্যামডা ইনটু ওয়াই ইনটু জি ইনটু ডি ওয়াই ঠিক আছে তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার কৃতকার্যের মানটা সামান্য পরিমাণে
তাহলে পুরো লেন্থটাকে তুলতে মানে পুরো চেনটাকে টেবিলের উপর তুলতে আমার কৃতকার্য W ইকুয়াল টু কত হবে ইন্টিগ্রেশন অফ DW ওকে তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে ল্যামডা ইনটু জি ইনটু ইন্টিগ্রেশন কতটা পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 0 থেকে L 0 টু L তাই তো L বাই N হবে কতটা আমাকে তুলতে হবে সম্পূর্ণ না L বাই N তুলতে হবে L বাই N তো ঝুলছে তাহলে আমাকে তুলতে কেবিলের উপর কাকে করতে হবে L বাই N কে তাই তো তাহলে এইটা হচ্ছে Y ইনটু DY ওকে এটা একটু লিখে নাও তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারি ল্যামডা ইনটু জি তাহলে Y ইনটু DY এর ইন্টিগ্রেশন কি হয় Y স্কয়ার বাই টু তাই তো Y স্কয়ার বাই টু এটা হয় Y স্কয়ার বাই টু এবার এর লিমিটটা কত হলো 0 থেকে L বাই N তার মানে শুধু L বাই N Y এর জায়গায় L বাই N বসালে আমি মানটা পেয়ে যাবো তাহলে কি দাঁড়াচ্ছে ল্যামডা জি ইনটু L স্কয়ার বাই N স্কয়ার ইনটু টু ওকে এইটা আমি পাচ্ছি কৃতকার্যটা তাহলে এই পরিমাণ কৃতকার্য কি টেবিলটার যখন ওই অংশ ঝুলছিল তার জন্য যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে তাই তো ওই পরিমাণ ওঠাতে কৃতকার্য এখন দেখো আমার কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটা কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে কত বেগে চেনটি সম্পূর্ণ নিচে পড়ে যাবে তাই তো কি বলো তাহলে কত বেগে সম্পূর্ণ চেনটি নিচে পড়ে যাবে তাহলে আমার সেক্ষেত্রে এর ক্ষেত্রে যে দেখো এল বাই এন অংশ নির জন্য আমার স্থিতিশক্তির মান হচ্ছে এইটা তার মানে আমার যে ধরে নিচ্ছি যে বেগ হবে সেটা হবে হাফ এম ভি স্কোয়ার মানে আমার যে স্থিতিশক্তির পরিবর্তন হবে সম্পূর্ণটা পড়ার জন্য সেটাই হয়ে যাচ্ছে আমার গতিশক্তিতে পরিবর্তন হবে তাই তো তাহলে এইটা ইকুয়াল টু কি দিয়ে লিখতে পারি ল্যামডা জি এল স্কোয়ার বাই টু এন স্কোয়ার মাইনাস ল্যামডা জি এল স্কোয়ার বাই পুরোটা যদি পড়ে যায় পুরোটা পড়ে গেলে এন ইকুয়াল টু কত হবে ওয়ান তাই তো পুরোটার জন্য এন ইকুয়াল টু ওয়ান তাহলে বাই টু তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ল্যামডা জি এল স্কোয়ার বাই টু এটা হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান তাই তো এখন কি কৃতকার্য ইকুয়াল টু কি ছিল স্থিতিশক্তি তাই তো মাইনাস অফ স্থিতিশক্তি তার মানে আমাকে এখানে শুধু মাইনাস সাইন হবে এটা এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে ওকে তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ল্যামডা এখন দেখো আমার প্রতি একক দৈর্ঘ্যে ভরটাকে আমি কি বলেছিলাম প্রতি একক দৈর্ঘ্যে ভরকে আমি ল্যামডা ধরেছিলাম তাই তো ল্যামডা ধরেছিলাম তাহলে ল্যামডা ইকুয়াল টু আমি ওর ভর যদি এম হয় তাহলে এম বাই এল তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা ইন টু এল তাই তো তাহলে এম ইকুয়াল টু যদি ল্যামডা ইন টু এল হয় তাহলে আমি এই জায়গাটায় আমি লিখতে পারি এই জায়গাটায় যে কি লিখব মুছে দিন এই জায়গাটায় আমি জাস্ট ল্যামডা ইন টু এল একটা নিই তাহলে যদি মানটা বসাই তাহলে কত দাঁড়াচ্ছে এম ইন্টু জি ইন্টু এল বাই টু ইন্টু মাইনাসটাকে ভেতরে ঢুকে দিলে ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এটা দাঁড়াচ্ছে ওকে এখন দেখো বোথ সাইডে এম এম কেটে যাচ্ছে আবার টু ও কেটে যাচ্ছে তাই তো তাহলে কি দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু এল ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এটা পাচ্ছি পাচ্ছি তো এবার দেখো আমার কোশ্চেনটা কি বলছে আরেকবার দেখে নাও যে এলটা দিয়ে দিয়েছে 2 মিটার তাই তো যে 2 মিটার দৈর্ঘ্যের একটা চেন তার মানে এল ইকুয়াল টু হচ্ছে 2 মিটার ওকে আর কি বলেছে অর্ধেক টেবিলের নিচে ঝুলছে অর্ধেক টেবিলের নিচে ঝুলছে মানে কি মানে এন ইকুয়াল টু কত হচ্ছে 2 2 হচ্ছে তো মানে হাফ মানে 1 বাই এন ইকুয়াল টু হচ্ছে হাফ তার মানে অর্ধেক ঝুলছে তাই তো তাহলে এন ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে ওকে তাহলে এখন এই জায়গায় যদি মানগুলো বসিয়ে দাও তাহলে জি ইকুয়াল টু ধরো 9.8 বসালে এল ইকুয়াল টু 2 বসালে ঠিক আছে ইনটু 1 মাইনাস 1 বাই 4 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে তাহলে 1 বাই 4 মানে হচ্ছে 3 এর 4 তাই তো তাহলে 9.8 ইনটু 2 ইনটু 3 বাই 4 তাহলে দেখো 2 আর 2 কেটে এখানে নিচে 2 হয়ে গেল
তাহলে কত হচ্ছে মানটা যে ভি স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 9.8 ইনটু 3 ডিভাইডেড বাই 2 তাই তো তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু কত বেরোলো ভি স্কয়ার ইকুয়াল টু আমার বেরোচ্ছে লিখে নাও 14.7 ঠিক আছে তাহলে ভি স্কয়ার যদি 14.7 বেরোয় তাহলে 14.7 এর রুট করলে আমার ভি এর মানটা পেয়ে যাব তাই কি তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কত ইকুয়াল টু হচ্ছে 3.834 এত মিটার পার সেকেন্ড ঠিক আছে হয়েছে সবার ওকে এবার দেখি পরের কোশ্চেনটা পরের কোশ্চেনটা তোমরা একটু ভালো করে স্টার্ট দিয়ে রেখো ওকে কারণ এই কোশ্চেনটা জানি না তোমাদের যে কোশ্চেন করে ক্লাস ইলেভেনে হ্যাঁ সে খুব পছন্দ করে বারবার পরীক্ষায় দেয় কি বললাম শুনতে পেলে হ্যাঁ স্যার আপনি আপনি কি আমাদের মিশনের ক্লাস করেন না হ্যাঁ মিশনের ক্লাস করাই তো না আমি পরীক্ষায় দিই বলতে মানে বোর্ডের এক্সামে বলছি ইলেভেনে কি বলছে যে অনুভূমিকের সঙ্গে থিটা আনত কোণে একটি রাস্তা বরাবর ক্যাপিটাল এম ভরের একটি গাড়ি স্থির দ্রুতি ভি নিয়ে উঠছে যদি রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তবে দেখাও যে ওই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা পি ইকুয়াল টু ভি এম জি ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা প্লাস মিউ কস থিটা তাই তো হ্যাঁ স্যার তাহলে এই অঙ্কটা করা হোক ধরো এটা একটা নততল ঠিক আছে নততলের যে কোণ এটাকে ধরছি থিটা এটাকে দিয়েছে থিটা তাই তো এখন কি বলছে যে একটা গাড়ি নততল বরাবর উপর দিকে উঠছে গাড়িটার ছবিটা ভালো হলো না তোমরা আমার থেকেও ভালো আঁকতে পারবে তো ধরো নত তো গাড়িটা উপর দিকে উঠছে কি বেগে ভি বেগে তাই তো দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এবার ধরো গাড়িটার ভর কত দিয়েছে গাড়িটার ভর দিয়েছে ক্যাপিটাল এম তাই তো তাহলে এখন দেখো এই গাড়িটার ওজনটা কোন দিকে কাজ করবে ওজন সবসময় নিচের দিকে এম ইনটু জি উলম্বভাবে নিচের দিকে আর নততলের সাথে উলম্বভাবে কে কাজ করবে এম জি কস থিটা তাই তো নততলের সাথে উলম্বভাবে কারণ এই কোণটাও তো থিটা হয়ে যাচ্ছে আর নততলের নিচ বরাবর কে কাজ করছে এম জি সাইন থিটা এম জি সাইন থিটা এখন দেখো গাড়িটা যখন উপর দিকে উঠবে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে নিচের দিকে তাই তো ঘর্ষণ বল নিচের দিকে লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে আর উপর দিকে আছে ওকে তাহলে দেখো গাড়িটার যে বল প্রযুক্ত হচ্ছে গাড়িটা যে বলে উপর দিকে উঠছে সেই বলটা যদি এফ হয় এই দিকের যে বলে উপর দিকে উঠছে এই বলটা যদি এফ হয় গাড়িটার ইঞ্জিনের যে বল ঠিক আছে তাহলে সেইটা ইকুয়াল টু কত দাঁড়াবে এই এম জি সাইন থিটা প্লাস এফ এটাই হবে তো তাহলে দেখো এইটা ইকুয়াল টু কি লিখতে পারি যে এম জি সাইন থিটা প্লাস মিউ ইন্টু আর তাই তো তাহলে এখান থেকে আবার লিখতে পারি যে এম জি সাইন থিটা প্লাস মিউ ইনটু আর ইকুয়াল টু আমি কি পাচ্ছি এম জি কস থিটা কারণ আর এর উল্টো দিকে আমার এই টার্মটাই রয়েছে এম জি কস থিটা ওকে তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি এম জি কস থিটা ঠিক আছে তাহলে ইকুয়াল টু দেখো এম জি যদি কমন নেই তাহলে কি পাচ্ছি যে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ওকে তাহলে এইটা আমার কি হচ্ছে ইঞ্জিন যে পরিমাণে বলে গাড়িটা উপরে উঠছে বল দিচ্ছে তাই তো যে পরিমাণে বলে ইঞ্জিনটা উপরে উঠছে তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত হবে ইঞ্জিনের ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কি লিখি বল ইনটু বেগ তাই তো তাহলে ইকুয়াল টু বলটা আমরা এটা পেয়েছি এর সাথে বেগ গুণ করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে ভি এম জি ইনটু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ঠিক আছে তাহলে প্রমাণিত হলো
এটাকে ভালো এটাকে ভালো করে মনে রাখবে ঠিক আছে এর অঙ্কটা খুব দেয় সেট উপরে দিয়ে নিন ছবিটা কি দিতে হবে নাকি ওর সাথে হ্যাঁ তোমাকে দু নম্বর না তিন নম্বর থাকে এই কোশ্চেনটা তিন নম্বর থাকবে তোমাকে ছবিটা এঁকে তোমাকে পুরো বোঝা লিখতে হবে তবে তো তিনটে পাবে ঠিক আছে স্যার ঠিক আছে নিচে নামো নাকি না না স্যার তারপরটা বল হয়ে গেছে পরেরটা এবার তাহলে আসা যাক পরের কোশ্চেনটা পরের কোশ্চেনটা কি বলছে তার আগে একটু বোর্ডটা ক্লিয়ার করে নি পরের কোশ্চেন মানে আট নম্বর কোশ্চেন কি বলছে যে একটি দমকলের পাম্প ভূমি থেকে তিন মিটার নিচে জলাধার থেকে জল তুলে প্রতি সেকেন্ডে পাঁচ কেজি জল উৎক্ষেপ করছে এবং ওই জল পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সাত মিটার ঊর্ধ্বে একটি দেওয়ালে আঘাত করছে পাম্পটির ক্ষমতা নির্ণয় করে তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে দেখো পাম্পটা তিন মিটার প্লাস সাত মিটার তাহলে টোটাল কতটা জল ওঠাচ্ছে এইচ ইকুয়াল টু দশ মিটার ওকে তাহলে দশ মিটার কোন জলটাকে ওঠাচ্ছে এম পরিমাণে প্রতি সেকেন্ডে এম মানে পাঁচ কেজি জলকে প্রতি সেকেন্ডে ওঠাচ্ছে তাই তো তাহলে আমরা কি জানি এক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হবে এমজিএইচ এমজিএইচ তার মানে ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে পাঁচ ইন্টু দশ ইন্টু দশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাঁচশো তাই তো পাঁচশো জুল এই পরিমাণে কৃতকার্য করছে প্রতি সেকেন্ডে তাহলে এর ক্ষেত্রে পাওয়ার পি ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে এটাই হয়ে যাচ্ছে পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট এটাই মান বেড়ে যাচ্ছে আবার একটা টার্ম দিয়েছে দেখো যে ওই জল পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালটাকে আঘাত করছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে একটা গতিশক্তি হচ্ছে তাহলে গতিশক্তি লিখতে পারি এর ক্ষেত্রে পাওয়ার পি টু ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বাই টি তাহলে এখন হাফ ইন্টু এম বাই টি এর মানটা ইকুয়াল টু এক্ষেত্রে পি ওয়ান ইকুয়াল টু আগেরটাই ছিল এম জি এইচ বাই টি যেখানে এম বাই টি এর মানই হচ্ছে পাঁচ ওকে বা এইটা বাই টি একটাও বাই টি করে দাও ঠিক আছে তাহলে এইটাই ছিল পি ওয়ান ইকুয়াল টু আর এক্ষেত্রে তাহলে কী দাঁড়াচ্ছে ইন্টু ভি স্কোয়ার তাহলে এখন হাফ ইন্টু এম বাই টিও দিয়েছে পাঁচ ভিও দিয়েছে পাঁচ মানে পাঁচের স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে কত পঁচিশ ঠিক আছে পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ বাই দুই তাহলে এক ইকুয়াল টু হচ্ছে একশো পঁচিশ বাই দুই ইকুয়াল টু হচ্ছে সিক্স বাষট্টি পয়েন্ট পাঁচ এত ওয়াট এত ওয়াট আর আগে কত ওয়াট ছিল পাঁচশো ওয়াট তাহলে মোট ক্ষমতা পি ইকুয়াল টু কী হচ্ছে পি ওয়ান প্লাস পি টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাঁচশো প্লাস বাষট্টি পয়েন্ট পাঁচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাঁচশো বাষট্টি পয়েন্ট পাঁচ এত ওয়াট ওর ক্ষমতা ওকে পাম্পটি এর পরের কোশ্চেন কি বলছে দেখি তাহলে পরের কোশ্চেন বলছে যে অবাধে পতনশীল বস্তুর সর্বদা মোট শক্তি সংরক্ষিত থাকবে এটা দেখাতে ওকে তাহলে বোর্ডটা একবার ক্লিয়ার করে নিই ঠিক আছে তো ন নম্বর কোশ্চেনটাই আসা যাবে তাহলে দেখো ধরে নিচ্ছি অবাধে পতনশীল একটা বস্তুকে এইচ উচ্চতা থেকে মানে ফেলা হচ্ছে এই যে উচ্চতাটা হবে এটা হচ্ছে এইচ উচ্চতা ঠিক আছে এখানে ধরো বস্তুটার ভর ধরে নিচ্ছি এম তাহলে বস্তুটা আছে এই বিন্দুতে মাঝের একটা দূরত্ব সেখানে আছে ধরছি বি বিন্দুতে যেটা বস্তুটা এম আর একটা হচ্ছে ভূমি স্পর্শ করার আগে ওটা হচ্ছে সি ঠিক আছে তাহলে এই যে দূরত্ব এইটা এই অংশটা ওই ওপর থেকে যেটা নিচে নামছে এই অংশটাকে ধরছি আমি এক্স যে এক্স পরিমাণও নিচে নেমেছে এটা এক্স তাহলে এইটা কত হয়ে যাচ্ছে এইচ মাইনাস এক্স ওকে তাহলে এখন প্রত্যেকটা বিন্দুতে আমি চেক করবো যে মোট গতিশক্তি বা প্লাস স্থিতিশক্তি এটা সমান আছে কিনা মানে মোট শক্তি সংরক্ষিত আছে কিনা
ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে দেখো কি হচ্ছে, এ বিন্দুতে অবাধে পতনশীল করছি, তার মানে ওর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জিরো, ইউ ইকুয়াল টু জিরো হলে গতিশক্তি কে ইকুয়াল টু হচ্ছে জিরো, তাই তো? তাহলে স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অনলি এম জি এইচ, এম জি এইচ, এটা হয়ে যাচ্ছে স্থিতিশক্তি। তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কে প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। ওকে, তাহলে এটা হচ্ছে এ বিন্দুতে। এবার আসছি বি বিন্দুতে, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে দেখো, বি বিন্দুর ক্ষেত্রে কতটা দূরত্ব নামছে, ও এক্স দূরত্ব নামছে। ধরে নিচ্ছি বি বিন্দুতে ওর বেগ হয়েছে ভি ওয়ান এবং সি বিন্দুতে ওর বেগ হচ্ছে ভি টু, ঠিক আছে? তাহলে দেখো কি করতে পারি, তাহলে দেখো এই ক্ষেত্রে স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কতটা দূরত্ব আছে ভূমি থেকে, এইচ মাইনাস এক্স, তাই তো? এক্স নামলে মোট এইচ ছিল উচ্চতা, তাহলে এইচ থেকে এক্স নেমেছে মানে এইচ মাইনাস এক্স, তাহলে এখন কি হয়ে যাচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, এটা দাঁড়াচ্ছে। এখন ওর ক্ষেত্রে গতিশক্তি কে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখন ভি ওয়ানের মান আমি জানি না, তাহলে কি করব, আমাকে সরলরেখার গতি তিন নম্বর সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে সেক্ষেত্রে কি জানি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি, প্রাথমিক বেগ ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস ইনটু টু জি, ইউ ইকুয়াল টু যেহেতু জিরো তাহলে টু জি এক্স, এটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো টু আর হাফ কেটে গেলে কত হয়ে যাচ্ছে, এম জি এক্স, এটা দাঁড়ালো। এখন তাহলে মোট শক্তি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কে প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এটা তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এম জি এইচ। মানে দেখো এ বিন্দু আর বি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত আছে। এবার আমরা চেক করে দেখবো সি বিন্দুতেও ওর মোট যে শক্তি সেটা সংরক্ষিত আছে কিনা। তাহলে দেখি সি বিন্দুতে, সি বিন্দু, সি বিন্দুর ক্ষেত্রে তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু কত, কারণ এইচ তো শূন্য হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, তাহলে স্থিতিশক্তি শূন্য, তাহলে সম্পূর্ণটাই গতিশক্তি হয়ে যাচ্ছে। তাহলে কে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ এম, এই ক্ষেত্রে ইউ যেহেতু জিরো অবাধে পতনশীল, তাহলে কি হয়ে যাচ্ছে টু জি এইচ, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম জি এইচ। তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এম জি এইচ। তাহলে দেখো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটে বিন্দুতেই মোট শক্তির মানে এম জি এইচ, মানে মোট শক্তি সংরক্ষিত রয়েছে। ওকে, এটাই প্রমাণিত হয়ে গেল। এরপরে আসছি পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কোনটা আছে, পরবর্তী কোশ্চেন আছে আমাদের 10 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন এই অ্যাসাইনমেন্টের। 10 নম্বর কোশ্চেনে কি বলছে, ওখানে বলা আছে যে নততল বরাবর বস্তুর সর্বদা মোট শক্তি সংরক্ষিত থাকবে, এটা দেখতে। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা কোথায় দেখেছিলাম, অবাধে পতনশীলের ক্ষেত্রে দেখছিলাম। এবার এই একই কোশ্চেন আমাকে নততলের ক্ষেত্রে করতে হবে। তাহলে একটা প্রথম নততলে একটা ছবি আঁকলাম, এটা একটা নততলে ছবি আঁকলাম। এবার এই নততলে বস্তুটা ধরলাম, নততলের শীর্ষদেশ একবার আছে, একবার মাঝে কোনো একটা পয়েন্টে রয়েছে, আর একবার পাদদেশে, নততলের পাদদেশে, তিনটে পয়েন্ট করলাম। তিনটে পয়েন্টের নাম সে আগের মতোই দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তিনটে পয়েন্ট। তাহলে এবার নততলটার যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, মানে এই হাইটটা হচ্ছে এইচ, হাইটটা ধরলাম এইচ। আর নততলের যে দূরত্ব মানে এই শীর্ষদেশ থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমি ধরছি এস, দূরত্বটা হচ্ছে এস। নততলের যে কোণ, এই কোণটার মানটা হয়ে যাচ্ছে থিটা, কোণটাকে ধরছে থিটা। তাহলে দেখো এখন এস আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি, কারণ দেখো নততলটা কি একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ কোণটা এটা। ওকে, তাহলে এইচটাকে হয়ে যাচ্ছে লম্ব আর এটা হয়ে যাচ্ছে এসটা হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে এখন এইচ বাই এস ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা, তাই তো? তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি পাচ্ছি, এইচ বাই সাইন থিটা, এই টার্মটা আমার পরে লাগবে, আমি লিখে দিলাম। এখন দেখো নততলে যখন এ বিন্দুতে আছে, প্রথম যখন এ বিন্দুতে, এ বিন্দু, এ বিন্দুতে যখন আছে তখন ওর মোট আছে স্থিতিশক্তি, তাহলে ইউ ইকুয়াল টু কত, এম জি এইচ। আর কে ইকুয়াল টু কত, এর ক্ষেত্রে প্রাথমিক বেগ যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে কে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এম জি এইচ, এটাই হয়ে যাচ্ছে। এবার আসছি বি বিন্দুতে, এবার আসছি বি বিন্দুতে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কত হচ্ছে, এই যে দূরত্বটা এটা ধরে নিচ্ছি ও এক্স দূরত্ব নেমেছে, নততল থেকে এই বরাবর এক্স দূরত্ব নেমেছে,
এই দূরত্বটা হচ্ছে এক্স, দূরত্বটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এম জি এইচ মাইনাস এক্স, এটা দাঁড়াচ্ছে। এখন গতিশক্তি কে ইকুয়াল টু তাহলে কত দাঁড়াবে, হাফ এম, এই বিতে যদি ওর বেগ ভি ওয়ান হয় তাহলে হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, দেখতে পারি হাফ এম ভি ওয়ানের জায়গায় আবারও তিন নম্বর সম্পর্ক যদি বসাই তাহলে কি হচ্ছে, টু ইন্টু ত্বরণ, তাহলে নততলে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হয়, জি সাইন থিটা, তাই তো? এটাই তো জানি, তাহলে টু ইন্টু জি সাইন থিটা ইন্টু কতটা দূরত্ব নামছে, এই যে দূরত্বটা এটা ধরো যদি ওয়াই দূরত্ব ধরি, এই দূরত্বটাকে যদি ওয়াই ধরি মানে এদিকে যে এইটা ধরো এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এই দূরত্বটা নেমেছে এটা হচ্ছে ওয়াই, আর এই অংশটা আছে এক্স, এই কোণটা যদি থিটা, এরকম কেস, তাহলে এর ক্ষেত্রে এটা লিখছি এটা ওয়াই, তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এম জি সাইন থিটা ইন্টু ওয়াই, তাই তো? এটা পাচ্ছি। এখন দেখো ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি কি, যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এক্স বাই সাইন থিটা, এক্স বাই সাইন থিটা, ইমানটা যদি বসাই তাহলে কী দাঁড়াচ্ছে, এম জি সাইন থিটা ইন্টু এক্স বাই সাইন থিটা, তাহলে ইকুয়াল টু দেখো সাইন থিটা কেটে গেলে এম জি এক্স, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখন স্থিতিশক্তি ছিল এম জি এইচ মাইনাস এক্স, আর গতিশক্তি পেলাম এম জি এক্স, তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু কত পাচ্ছি, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এম জি এক্স, ওকে, তাহলে ইকুয়াল টু, এটা আলাদা করে দিলাম, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এম জি এইচ, এম জি এইচ, তাহলে আমার বি বিন্দুতেও মোট শক্তি কত রয়েছে, এম জি এইচ, আর এই বিন্দুতেও ছিল এম জি এইচ। এবার আসছি সি বিন্দুতে, সি বিন্দুতে তাহলে দেখো পাদদেশে যখন চলে এসছে তখন এর ক্ষেত্রে ই ইকুয়াল টু কত হবে, জিরো, তাহলে সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে বিন্দুতে ইউ ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে কে ইকুয়াল টু কত হবে, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম, আর সি বিন্দুতে বেগটাকে আমি যদি ভি টু ধরে নিই, আবার ভি টু যদি ধরে নিচ্ছি, তাহলে সি বিন্দুতে বেগ ভি টু হলে ভি টু স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কী লিখতে পারি, যে হাফ এম ইন্টু টু ইন্টু জি সাইন থিটা ইন্টু কতটা দূরত্ব নেমেছে, এস দূরত্ব নামছে নততল বরাবর, নততলের শীর্ষদেশ থেকে পাদদেশ পর্যন্ত এস দূরত্ব, এখন আবার এস ইকুয়াল টু কী ছিল, এইচ বাই সাইন থিটা, এই মানটা যদি বসাই তাহলে দেখো এম জি সাইন থিটা ইন্টু এইচ বাই সাইন থিটা, দেখো সাইন থিটা কেটে গেলে কী দাঁড়াচ্ছে, এম জি এইচ, তাহলে মোট শক্তি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, ইউ প্লাস কে ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। তাহলে দেখো নততলের এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটে বিন্দুতেই আমার মোট শক্তির মান এম জি এইচই রয়েছে, অর্থাৎ কি আমার মোট শক্তি সংরক্ষিত রয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এটা তোমাদের পরীক্ষায় তিন নম্বর থাকে, ওকে, তোমরা যদি এরকমভাবে প্রমাণ করে দিতে পারো তাহলে তিন নম্বর অবশ্যই পেয়ে যাবে, ওকে। তো তোমাদের সকল পরবর্তী ক্লাসে আবার আমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, ধন্যবাদ।